এই বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে ফ্রান্সকে নিয়ে সবচেয়ে বেশি কোন আলোচনাটা ছিল? বিশ্ব চ্যাম্পিয়নদের অভিশাপ। এই শতাব্দীতে পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে চারটি দলই তাদের শিরোপা ডিফেন্ড করতে নেমে প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছিল। সো এই ফ্রান্সের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। ওই হাওয়াটাই জোরদার হচ্ছিল ক্রমশ ওয়ার্ল্ড কাপের আগে আগে, কিন্তু মাঠে খেলা করাতেই অন্য ফ্রান্সকে দেখা গেল এবং তারা এখন উঠে গেছে সেমিফাইনালে, সেটাও এলোমেলো ফুটবল খেলে নয়, দাপটের সঙ্গে। সেইখানে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। আচ্ছা, মরক্কোকে নিয়ে ওয়ার্ল্ড কাপের আগে কী আলোচনা ছিল? আসলে কোনো আলোচনাই ছিল না, মরক্কোর বাইরে অন্তত আলোচনা ছিল না, আফ্রিকার প্রতিনিধি হিসেবেও ওরকম জোরালো আলোচনা ছিল না। অথচ সেই মরক্কো ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হিসেবে উঠে গেছে সেমিফাইনালে, সেটাও গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়ে, রাউন্ড অফ সিক্সটিনে স্পেনকে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে। তাহলে ফ্রান্সকে নয় কেন? ফ্রান্স মরক্কো যে সেমিফাইনাল ম্যাচটি হচ্ছে সেটি অ্যাপারেন্টলি একপেশে মনে হতে পারে, কিন্তু খুবই এক্সাইটিং ম্যাচও তো শেষ পর্যন্ত হয়ে যেতে পারে, এবং তাতে শেষ পর্যন্ত জিতবে কোন দল, কোন দল উঠবে ফাইনালে, তা নিয়েই এই বসুন্ধরা কিংস খেলা হবে। বসুন্ধরা কিংস, বর্ন টু বিট। ফ্রান্স মরক্কো সেমিফাইনালের একটা প্রেডিকশন আমি করবো, আপনি আপনার প্রেডিকশন ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। যদি আপনার প্রেডিকশন ম্যাচ রেজাল্টের সঙ্গে মিলে যায়, নটআউটনোমানের পুরস্কার পেতে পারেন আপনিও। যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপের আবহাওয়ায় ফ্রান্সকে নিয়ে আশাবাদের জায়গা কিন্তু ছিল না, থাকার কারণে নেই। মূল কারণ ইঞ্জুরি, তাদের ইঞ্জুরিতে পগবা ছিটকে গেছেন, কান্তে ছিটকে গেছেন। ওয়ার্ল্ড কাপের আগে আগে এখানে দেখা গেছে হচ্ছে গিয়ে ওই বেনজেমা নাই, এন কুনকু নাই, ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় থিও আর্নান্দেজ নাই। সো একের পর এক প্লেয়ার যখন এইভাবে ছিটকে গেছেন, তখন কিন্তু ফ্রান্সকে নিয়ে আশাবাদী হওয়ার লোকের খুব বেশি সংখ্যাটা অত বেশি ছিল না। ইনফ্যাক্ট দলের মধ্যে গ্যাঞ্জাম রয়েছে কি না এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা আসছিল। তবে মাঠে ফুটবল করানোর সঙ্গে সঙ্গে অন্য ফ্রান্সকে দেখা গেছে, এবং সেটা কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে। নেতৃত্ব মানে তো সবসময় আর্মব্যান্ড থাকতে হবে না, পারফরমেন্সের নেতৃত্ব রয়েছে, সেইটাতে আসলে অ্যামেজিং পারফর্ম করছেন এমবাপ্পে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ। গত ওয়ার্ল্ড কাপে যিনি সেরা তরুণ খেলোয়াড় হয়েছিলেন, এইবার সেরা খেলোয়াড় হওয়ার অন্যতম দাবিদার, তিনি ফ্রান্সকে টেনে নিয়ে যাচ্ছেন একের পর এক, তাতে ম্যাচের পর ম্যাচ। তাতে হয়েছে কি, ফ্রান্স সেই 1958-62 ব্রাজিল, মানে 62 ব্রাজিল যে শিরোপা ডিফেন্ড করেছিল, তার 60 বছর পরে আবারও শিরোপা ডিফেন্ড ফ্রান্স করতে পারে যদি তারা দুটো ম্যাচ জিতে। ইনফ্যাক্ট 94-98-2002, ওই তো পরপর তিনবার ব্রাজিল ফাইনাল খেলেছিল, তো 94-98 ব্রাজিল যে পরপর দ্বিতীয়বার ফাইনালে উঠলো, এরপরে পরের টিম হিসেবে ফ্রান্সের এখন দ্বিতীয়বার ফাইনালে ওঠার চান্স রয়েছে পরপর দুই ওয়ার্ল্ড কাপে, যেটা ইউরোপিয়ান দল হিসেবে সে 34-38 সালে ইতালি সর্বশেষ করেছিল। তো ফ্রান্সের সামনে এত এত রেকর্ড কিছু রয়েছে, সেইটার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের আগে আসলে সত্যিকার অর্থে সেটা বোঝা যায়নি। মরক্কোটা তো কোনোভাবেই বোঝা যায়নি, কারণ মরক্কো এখানে গ্রুপ থেকে বেরোতে পারে কিনা সেটাই একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় ছিল। তাদের গ্রুপে ক্রোয়েশিয়া ছিল, বেলজিয়াম ছিল, কিন্তু সেই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো চলে এসেছে রাউন্ড অফ সিক্সটিনে। সেইখানে স্পেনকে তারা টাই ব্রেকারে হারিয়ে দিয়েছিল, পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে 1-0 গোলে। সো অসাধারণ পারফরমেন্স, অ্যামেজিং পারফরমেন্স, আফ্রিকার কোনো দেশের আগে কোনোদিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উঠতে পারেনি মরক্কো, যেটা উঠে গেল। মরক্কোর এই সাফল্যের পেছনে অনেক কারণ তো রয়েছে, বড় একটা কারণ হিসেবে ধরা হচ্ছে কি যে তাদের ডিফেন্স অসাধারণ পারফর্ম করছেন। ওয়ার্ল্ড কাপে যে 5টা ম্যাচ তারা গেলেছে, তাতে কিন্তু তা মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একটা গোলও দিতে পারে নাই, টাই ব্রেকারও গোল দিতে পারে নাই। একটা গোল মানে তারা খেয়েছে ক্যানাডার বিপক্ষে, সেটা আত্মঘাতী গোল। এর বাইরে তাদেরকে ক্রোয়েশিয়া গোল দিতে পারেনি, বেলজিয়াম গোল দিতে পারেনি, স্পেন গোল দিতে পারেনি, পর্তুগাল গোল দিতে পারেনি। স্পেনের বিপক্ষে টাই ব্রেকারে যে 3টা শট স্পেন নিয়েছে, সেই 3টাই তারা মিস করেছে, তাদের গোলকিপার বনু ঠেকে দিয়েছেন। তো এই ইয়াসিন বনু গোলকিপার বলেন, বা আশরাফ হাকিমি, বা হচ্ছে গিয়ে হাকিম জিয়েশ, এক একজন কিন্তু মরক্কোর ফুটবল রূপকথার চিরন্তন অংশ হয়ে গেছেন, আফ্রিকান ফুটবল লোককথার চিরন্তন অংশ হয়ে গিয়েছেন। তারা যদি আরেকটা ধাপ সামনে এগোতে পারেন, সেটা তো হচ্ছে গিয়ে আরও অসাধারণ ব্যাপার হবে, কিন্তু তাদের মুখোমুখি হতে হবে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের ফ্রন্ট ফোর, সেই এমবাপ্পে, গ্রেজম্যান, ওসমান ডেম্বেলে এবং অলিভিয়ের জিরু। এই চারজনের মুখোমুখি ফ্রান্স, এর এই চার অ্যাটাকারের মুখোমুখি যে মরক্কোর ডিফেন্স লাইন হবে, সেটা তাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা, ওভারঅলই সবচেয়ে বড় পরীক্ষা মরক্কোর। সেই পরীক্ষাতে তারা আসলে পাস করবে কিনা, প্রেডিকশন কী বলে? আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে এই ম্যাচে ফ্রান্স জিতবে। আমার প্রেডিকশন মরক্কোর ফুটবল রূপকথা এখানে থেমে যাবে। দেন এগেন, আমার তো প্রেডিকশন এটাও ছিল যে, আমার না,
পৃথিবীর বেশিরভাগ লোকের প্রেডিকশন এটাই ছিল যে স্পেনের বিপক্ষে মরক্কো রূপকথা থেমে যাবে, পর্তুগালের বিপক্ষে মরক্কো রূপকথা থেমে যাবে, থামে তো নি, তাদের রূপকথা তো এগিয়েই চলেছে। সো তারপরে আমার মনে হচ্ছে যে ফ্রান্স টু গুড, তারা আসলে বেশি শক্তিশালী, তারা তাদের এই শিরোপা ডিফেন্ড করার শেষ ধাপটাতে তারা পৌঁছে যাবে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে। আপনার কাছে কী মনে হয়, মরক্কো রূপকথা চলতেই থাকবে নাকি ফ্রান্স তাদেরকে থামিয়ে দিবে? কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।